সরস্বতী পূজার দিনে কি দিদিমণি টিউশন পড়াবে? আপনারাই বলুন, সরস্বতী পূজার দিন কেউ টিউশন পড়ায়? তবে পড়াবে পড়াক, আমার তো কিছু যায় আসে না। হ্যাঁ, আমি তো অ্যাডভান্স ঠাকুরের কাছে সব বই খাতা জমা দিয়ে দিয়েছি, যে যার পড়বে আমার কি? হ্যাঁ, আমি তো পড়বই না। পটল, কি তোর ব্যাগ কোথায়? তুই পড়তে যাবি না? এ কি রে তোরা, এই সরস্বতী পূজার দিন কে পড়তে যায়? কিন্তু দিদিমণি তবুও পড়াবে। তোদেরকেও নমস্কার, আর তোর দিদিমণিকেও নমস্কার, আর দিদিমণির চোদ্দগুষ্টিকেও নমস্কার। হ্যাঁ, পড়ে দেন বড় বড় পণ্ডিত হবে। যা তোরা যা, আমি যাবো না। তুই সত্যি যাবি না পড়তে? না আমি যাবো না, যা। ঠিক আছে, আমরা যাচ্ছি। আর দিদিমণিকে গিয়ে তোর নামে সব সত্যি কথা বলবো। যা যা, বলে দিবি। আড্ডা মারছি। যা যা যা, পালা পালা, যা যা যা। দিদিমণিকে গিয়ে সত্যি কথা বলবো, সব সব পণ্ডিত হবে। যা তো ঢং। হ্যাঁ, এই বিদ্যা দে মা সরস্বতী, আর দেবেন না পড়াই ফাঁকি। ও বিদ্যা দে মা সরস্বতী, আর দেবেন না পড়াই ফাঁকি। এ বিদ্যা দে মা সরস্বতী, আর দেবেন না পড়াই ফাঁকি। ছেলেগুলো গেল কোথায়, এখনো আসছে না কেন? আজকের দিনও দেরি করছে। দিদিমণি, কি রে তোরা চলে এসেছিস? হ্যাঁ দিদিমণি, আমরা চলে এসেছি। পটল কোথায়? পটল, দিদিমণি পটলের কথা বলবেন না। কেন রে, কি হয়েছে? কি হয়েছে পটল? পটল এত বদমাশ হয়ে গিয়েছে। কি হয়েছে বল? ওর কথা বলবেন না, খুব বদমাশি করছে পটল। দিদিমণি, কি রে, কি হয়েছে? এই তো পটল চলে এসেছে। আরে না, বলছিলাম কি দিদিমণি, পটলের আসতে একটু দেরি হবে। সব সময় খালি বদমাইশি না, খালি বদমাইশি না। আমি ভাবলাম কি না কি হয়েছে। এই নে বই বের কর। দেখা এই পটল, কি তোর ব্যাগ কোথায়? এই আপনি না ওই কি দিদিমণি, সত্যি কথা ভালো লাগে না একদম। হ্যাঁ, আজকে সরস্বতী পূজার দিনে খুব পড়াশোনা করে কি যে ভালো। ও, সরস্বতী পূজাটা মনে থাকে না আর পড়াশোনাটা মনে থাকে না। দিদিমণি আপনি কিছু জানেন না? জানেন তো, এবছর না আমি মায়ের কাছে বেশি মানে ব্যাগ ভর্তি আশীর্বাদ পাবো। আমার না রোল নাম্বার 1 হবে। মানে মানে ভাই কি, আমি অনেক আগে থেকেই মায়ের কাছে ব্যাগপত্র সব জমা দিয়ে দিয়েছি, বইও জমা দিয়ে দিয়েছি। আমার রোল নাম্বার 1 হবে, মা মন খুলে আশীর্বাদ করবে আমাকে। এই পটল, কোথায় বই রেখেছিস রে? না বলবো না, বললে তো তুই আবার রোল নাম্বার 1 করে নিবি, তখন কি হবে? বল না, আমি সেকেন্ড রাখবো, আমার রোল নাম্বার 2। তুই রাখবি? ঠিক আছে, তাহলে বলে দেবো, কোনো চাপ নেই। না, আমি সেকেন্ড রাখবো, আমার 2 হবে। আমি সেকেন্ড রাখবো, আমি সেকেন্ড রাখবো। দাঁড়া, তুই এক কাজ কর, তোরা দুজনে মিলে মারপিট কর। যে মরে যাবি, এই না যে হেরে যাবি সে বাদ, যে জিতে যাবি তার রোল নাম্বার 2 হবে। তোদের আজকে দিনও মারামারি করা না। এই শোন, শুধু মায়ের কাছে না বই রাখলেই মায়ের আশীর্বাদ পাওয়া যায় না, তার জন্য ভালো করে পড়াশুনো করতে হয়, আর মায়ের কাছে পুষ্পাঞ্জলিও দিতে হয়। আর সেই জন্যই আমি মায়ের পূজোর ব্যবস্থা করে রেখেছি, বুঝলি? হ্যাঁ রে, যা তাড়াতাড়ি বাড়ি গিয়ে স্নান করে এখনই রেডি হয়ে আয়, কেমন? ঠিক আছে, যা চলে যা। ওই আমার বই কোথায় রে? শালা, আমি তো ব্যাগই আনিনি। যা তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসি। হ্যাঁ যা। বাবলু, একটু পরে সরস্বতী মায়ের পুজো, পুষ্পাঞ্জলি দিতে হবে। এক কাজ কর, আমাদের যে ছোট ছোট পাঞ্জাবি আছে না, ওইগুলো পরে আসবো আমরা। ঠিক বলেছিস, কিন্তু পটল তুই কি পরে আসবি? আমার তো কোনো পাঞ্জাবি নেই রে, কি যে পরে আসবো আমি খুঁজে পাচ্ছি না, কি করি? আইডিয়া? কি আইডিয়া? ওই আমার বাবার না বিয়ের পাঞ্জাবি আছে, ওই বিয়ের পাঞ্জাবিটা আমি পরে চলে আসবো। হ্যাঁ, পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। ঠিক আছে, বাবার মানে তো আমার জিনিস, চাপ নেই সেটা। হ্যাঁ ঠিক আছে, চল চল, তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, তোরা যে আমি যাচ্ছি, যা। ঠিক আছে। পটল আসছে। পটল গবলু, পটলের বাবার পাঞ্জাবি। আমি হাত দিয়ে না বলে দিলাম। হ্যাঁ, বাবার পাঞ্জাবি, তোদের বাবার টাকা আছে তাই তোদেরকে কিনে দিয়েছে। হ্যাঁ, আমার বাবার টাকা নেই, কি করবো? বাবার বিয়ের পাঞ্জাবি পরে চলে এসছি, হাত দিবি না পাঞ্জাবিটা। আরে পটল, তোকে ভালো লাগছে? পুরো হিরো, পুরো হিরো, হিরো। বাবা, কি সুন্দর প্যান্ডেল করেছে দিদিমণি। দিদিমণি কোথায় গেল রে?
এখনো আসছে না। হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি না। চশমা টশমা পরে এলাম, কিছু না হিরো হয়ে এলাম বল। ভালো লাগছে না বল? এখনো তো দিদিমণি আসেনি বল। হ্যাঁ চলো আমরা একটু সরস্বতী মায়ের কাছে একটু প্রার্থনা করে নিই। হ্যাঁ আমার সাথে বলবি। হ্যাঁ প্রতিদিন লেট, আর যা বলেছে তুই পুজো হবে অমনি সব চলে এসেছিস না? দিদিমণি দেখুন, আমরা একটু হয়তো পড়াশোনা কম করি, কিন্তু মাকে আমরা অনেক ভক্তি করি। জয় মা সরস্বতী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু পুরোহিত কোথায়? পুরোহিত? তাই তো, পুরোহিত তো নেই। বলছি কাকে পুরোহিত করেছেন দিদিমণি? আরে ওই তো ওই পাড়া লালটু পুরোহিত। ও বাবা, ওই লালটু পুরোহিত, ওকে তো আমি চিনি। ও এখন কোথায় আছে আমি জানি। জানিস? হ্যাঁ নিয়ে আসবো ওকে। ঠিক আছে যা, তুই নিয়ে আয় তো। ঠিক আছে দিদিমণি, একটু দাঁড়ান আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে নিয়ে আয়। দিদিমণি খুব খিদে পাচ্ছে, প্রসাদ দিন না খাবো। কবলু তোর না এই খাই খাই স্বভাবটা যাবে না। এখনো পুজো হলো না বলছিস প্রসাদ দিন না, আগে পুজো হোক তারপর প্রসাদ খাবি। সত্য সব চুপ খাই খাই। দিদিমণি ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে। ওই তো পটল আসছে। হাই যা দিদিমণি, রোহিত মশাই পড়ে গেছে। এই চল চল চল। আমি কি করলাম রে, আমাদের নামতে গেছি যদি ব্রাহ্মণ ঠাকুর পড়ে যায় আমি কি করবো? চল চল ধর 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 ধর, ভালো করে নিয়ে চল, নিয়ে চল নিয়ে চল। দূর ছাড়, আচ্ছা পটল তুই কি কোনো শুধরবি না, সবসময় বদমাইশি। ঠাকুর মশাই আপনি পুজোতে বসুন তো, তারপর দেখছি আমি ওটাকে। ধুতির ভেতরে কিছু আছে তো? পটল পাতলা পাতলা ধুতিটা দেখছি ওই জন্য। বাবা গবলু, দামি পুরোহিত ল্যাপটপ নিয়ে এসছে। পুরো দামি পুরোহিত, এডুকেটেড একদম পুরোহিত, বুঝতে পারলি তো? এবারে না সরস্বতী পুজোর ডিজিটাল। চুপ কর, তাহলে পুজো শুরু করি। হ্যাঁ ঠাকুর মশাই শুরু। শুক্লপক্ষে বসন্ত পঞ্চমী, বিদ্যা দেবী বিনা পানি তোমারে প্রণমী, হংসযুক্ত রথে চড়ে চড়িয়া বিমানে, মা আবির্ভূত হন এই ধরারামে। আমি পুজো করবো না, আমি ঘর যাবো। হ্যাঁ ঠাকুর মশাই রাগ করছেন কেন, আপনি বসুন, আর হবে না, আপনি বসুন বসুন পুজোতে বসুন। ঠিক আছে। আরে তোর খালি বদমাইশি না, সব তোদেরকে দেখবি। বলো জয় জয় দেবী, জয় জয় দেবী, চলো চলো সারে চলো সারে, পুজো যুগ শোভিত যুগ শোভিত, মুক্তা হারে মুক্তা হারে, বিনা রঞ্জিত বিনা রঞ্জিত, পুস্তক হস্তে পুস্তক হস্তে, ভগবতী ভারতী ভগবতী ভারতী, দেবী নমস্তুতে দেবী নমস্তুতে, মহাভদ্র কালই মহাভদ্র কালই, নম নিত্যং নম নিত্যং, সরস্বতী দেব্যই নম সরস্বতী দেব্যই নম। সবাই মায়ের পায়ে ফুল সমর্পণ করো। Thank you.
এই কে রে কে রে এর কি বিয়ে বাড়ি বেয়েছিস বিয়ে বাড়ি তো আমাকে মার খেতে হচ্ছে আর এখানে পূজা করতে তো মার খেতে হচ্ছে আমি কিছু করিনি দিদিমণি হাবলু গবলু করে যেত পূজো শেষ প্রণাম করো পটল তুই অতক্ষণ ধরে বদমাইশি করছিস দিদিমণি দেখুন আমার নাম তো পটল নাকি পটল বদমাইশি করবে না আর আমিও দিদিমণি পটলকে না মারলে হয় বল সরস্বতী পূজার দিন মারবেন না কালকে মারবেন আমি এক্সট্রা খেয়ে নেবো তুই কাল টিউশনে আয় তোকে দেখাচ্ছি আমি বুঝে নেবো ঠিক আছে আপনি আমাকে 300 টাকা দেন হ্যাঁ কম সম করে করে দিন ঠিক আছে আসুন রমন দেখো চলে আসুন চলে আসুন চলে আসুন হ্যাঁ আসুন 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 না ছাড় না তো ছাড়বি তো নাকি চলে আসুন চলে আসুন আরে না এই রকম নাকি হ্যাঁ এই নেন ঠিক আছে পটল হ্যালো তোর একদিন কি আমার একদিন আজকে রমন দেখো সব ধরো পালা রে